হ্যালো ভিউয়ার, আপনি কি আমাদের অ্যামাজন ওয়ার্ল্ড 786 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন তাহলে আপনি এখনই করেন। মানে অবিশ্বাস্য 10টি সংকর বা হাইব্রিড প্রাণী যেগুলো আপনার ধারণার বাইরে। বিস্তীর্ণ প্রাণী সমাজে কত যে প্রাণী রয়েছে, এদের অনেকের নামও আমরা জানি না। যেসব নাম আমরা জানি না অথবা যেসব প্রাণীদের আমরা চিনি না বা কখনো দেখিনি, আজ তাদের সাথেই আমরা পরিচিত হব। তো পরিচিত হয়ে নিন 10টি অদ্ভুত ও বিরল হাইব্রিড প্রাণীর সঙ্গে। আমাদের প্রথম প্রাণী লাইগার বা সিংহ বাঘিনী। অনেকে বলেন বন্য লাইগার রয়েছে, কিন্তু আসলে খাঁচায় লালন পালন করার সময় তারা বংশ বিস্তার করে। বিড়াল এবং সিংহের বিড়াল এবং সিংহের যৌন মিলনের ফলে লাইগার সৃষ্টি হয়। অভিজাত শ্রেণীর দুই প্রাণীর সংমিশ্রিত লাইগার খুব দ্রুত বড় হয়। 410 কেজি ওজনের লাইগার বিশ্বের সবচেয়ে বড় বিড়াল। প্রয়োজনে আপনি গুগলের সাহায্যে সার্চ করেও দেখতে পারেন। টাইগন, বাঘ ও সিংহের হাইব্রিড হচ্ছে টাইগন। একই গোত্র কিন্তু ভিন্ন দুই প্রজাতির সন্তান টাইগন। বাবা মা দুজনের বাহ্যিক বৈশিষ্ট্য সম্পন্ন, মায়ের কাছ থেকে স্পষ্ট ও বাবার কাছ থেকে পাওয়া ডোরাকাটা দাগ এদের শরীরে বর্তমান। এরা আকারের দিক থেকে বাবার তুলনায় মায়ের বৈশিষ্ট্য বেশি পায়। ওজন 180 বা এর চেয়ে কম বেশি হয়ে থাকে। জেব্রয়েড, জেব্রয়েড জর্জ জঙ্কি, এরা প্রত্যেকেই জেব্রা ও অশ্ব কর্তৃক পরবর্তী প্রজন্ম। ঘোড়ার সঙ্গে জেব্রার সম্মিলিত যৌন মিলনের ফলে জেব্রয়েডের সৃষ্টি হয়। জেব্রা ও গাধার হাইব্রিড জঙ্কি, 19 শতাব্দীতে জেব্রয়েড উৎপন্ন হয়ে আসছে। জিপ, ছাগল ও ভেড়ার সংমিশ্রণ। যদিও ছাগল ও ভেড়া দেখতে অনেকটা একই রকম, কিন্তু এরা দুটোই ভিন্ন গোত্রের। জেব্রা অভিস গোত্রের, এদের দেহে ক্রোমোজোমের সংখ্যা 54। অন্যদিকে ছাগল কাপ্তা গোত্রের, এদের ক্রোমোজোমের সংখ্যা 60। কামা, উট আর লামার সংমিশ্রণে তৈরি হয় কামা। দক্ষিণ আমেরিকার পশ্চিমে আন্দিজের একটি প্রাণী হচ্ছে লামা, যা দক্ষিণ আমেরিকায় বেশি দেখা যায়। আর কামা হচ্ছে উট ও লামার ছানা। 1998 সালে দুবাইয়ের ক্যামেরায় রিপ্রোডাকশন সেন্টারে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রথম কামার জন্ম হয়। বিশ্বে এ পর্যন্ত মাত্র 5টি কামার জন্ম হয়েছে। লিওপন, চিতা ও সিংহের যৌন মিলনের ফলে লিওপনের জন্ম। প্রিটি কুল, যদিও দেখতে দারুণ তবে লিওপনের নানাবিধি ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা থাকে। প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত খুব কম লিওপনই বেঁচে থাকতে পারে। এদের মধ্যে ক্যান্সার হওয়ার প্রবণতা খুব বেশি থাকে, ফলে যতটুকু সময় বাঁচে তা কষ্টসাধ্য। জাগলায়ন, পুরুষ জাগুয়া ও সিংহের যৌন মিলনের ফলে জন্ম হয় জাগলায়নের। ছবিতে যে দুটো জাগলায়ন রয়েছে এরা ভাই বোন। কানাডার অন্টারিওর ব্যারে ব্রেকক্রেক এক্সটোকরি উডলেফেয়ার এর বাসিন্দা। দুই সহোদর সহোদরা, বাবা জাগুয়ার ও সিংহিমায়ের সন্তান। জাগলায়ন বোন জাহোজারা বামপাশে, বাবার কৃষ্ণবর্ণ জিনের প্রভাবে কালো রং পেয়েছে। অন্যদিকে তার ভাই সুনামি ডান পাশে, দেখতে মায়ের মতোই অবিকল। মুলার্ড, পিকনি হাঁস ও মস্কোভি হাঁস, দু প্রজাতির হাঁসের সমন্বয়ে তৈরি। মুলার্ড হচ্ছে এমন একটি হাইব্রিড প্রজাতি
যাদের প্রকৃতিভাবেই প্রজনন ক্ষমতা নেই। এদের জন্মই সম্ভবত হয় ফুড রেসিপি হওয়ার জন্য। সাভানা বিড়াল, বন বিড়াল ও গৃহপালিত বিড়াল এর যৌন মিলনের ফলে তৈরি হয় সাভানা বিড়াল। গৃহপালিত হাইব্রিডদের মধ্যে আদর্শ প্রাণী সাভানা বিড়াল। 1986 সালের এপ্রিল মাসে সাভানা বিড়ালের জন্ম হয়। 2001 সালে ইন্টারন্যাশনাল ক্যাট অ্যাসোসিয়েশন বোর্ড এই প্রজাতির রেজিস্ট্রেশন করে। গুলোরার বিয়ার, গ্রিজলি বিয়ার ও পোলার বিয়ারের সমন্বয়ে তৈরি হয় গুলোরার বিয়ার। এরা প্রকৃতভাবেই হাইব্রিড করে। এর পেছনে একটি দুর্ঘটনাও রয়েছে। পরিবেশ ও আবহাওয়া পরিবর্তনের কারণে পোলার বিয়ারের বাসস্থান পাল্টাচ্ছে, তাদের আরো দক্ষিণে যেতে বাধ্য করা হচ্ছে, যেখানে শ্বেত ভাল্লুকদের সঙ্গে প্রণয় হচ্ছে ধূসরদের। তো আজ এই পর্যন্তই। আগামীতে আরো আরো কিছু বিস্ময়কর খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই প্রত্যয় বিদায় নিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করুন।